নমস্কার, সুভনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ষষ্ঠ দফা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি কর্মী খুনের ঘটনায় অগ্নিগর্ভ নন্দীগ্রাম। এদিন সকাল থেকেই বিক্ষোভে সামিল হন বিজেপি নেতৃত্ব। প্রথমে পথ অবরোধ করে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালেও বেলা যত বেড়েছে ক্রমশ উত্তপ্ত হয়েছে গোটা এলাকা। আগুন ধরিয়ে দেওয়া হয় সোনাচূড়া বাজারের একাধিক দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। এলাকায় নামানো হয়েছে র্যাফ। দেখে নেব সেই ছবি। উল্লেখ্য, গতকাল রাতে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর আচমকা অতর্কিতে হামলা চালায় বাইকে করে আসা একদল দুষ্কৃতী। বিজেপি কর্মী রথিবালা আড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন পুত্র সঞ্জয় আড়িও। প্রবল চিৎকারের শব্দ শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছালে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে রথিবালাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। রথিবালার পুত্রের অবস্থা অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় জখম আরো 7 জন বিজেপি কর্মী নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জানাজানি হতেই নন্দীগ্রামের বুকে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। গোটা ঘটনায় অভিষেক ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ভাইপোর উস্কানিতে খুন হয়েছে বিজেপি কর্মী মমতা ব্যানার্জির। ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে। ভাইপোর উস্কানিত হচ্ছে এফআইআরে, আমরা ওর পরিবার, ওর নাম বুঝি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে শাসক দল। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মদন মাইতি, সুভনাবিক নিউজ, নন্দীগ্রাম। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সুভনাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।